আগামীকাল সোমবার সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রথমবারের মতো ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে শৈল রানা হলাদার সিনিয়র স্টাফ রিপোর্টার আগামীকাল সোমবার সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগে প্রথমবারের মতো ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকেল তিনটায় আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিনসিসির একাডেমি মাঠে এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এছাড়া ত্রিবার্ষিক সম্মেলনে এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে পুরো আশুলিয়া এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের উৎসব এ বিষয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ধামসনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রথমবারের মতো ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসব বিরাজ করছে ইতিমধ্যে সম্মেলনের মঞ্চ প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সম্মেলনের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে ব্যানার ফেস্টুনে ভরে গেছে ঢাকা আরিসা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক ইতিমধ্যে সম্মেলনের মঞ্চ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলন থেকে আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন ওবায়দুল কাদের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে এই ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আশুলিয়া থানা আওয়ামী লীগ আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে এবং বিভেদ ভুলে নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের জন্য কাজ করবেন বলে মনে করেন তারা